হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো সকালে ঘুম থেকে উঠে কয়েকদিন খেয়ে নিন এই জিনিস ব্যাস তাহলেই দেখতে পাবেন আপনার অনেক দিনের পুরনো অর্শ বা পাইলস রোগটি সম্পূর্ণভাবে মিলিয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের মধ্যে যাদের পাইলস রোগ রয়েছে একমাত্র তারাই জানি এই রোগটি কতটা কষ্টের এই রোগের শেষ উপায় হলো অপারেশন অবশ্য অপারেশন ছাড়াও পাইলস রোগ সারানোর জন্য অনেক রকম ঔষধ রয়েছে কিন্তু যাদের এই রোগটি আছে একমাত্র তারাই জানে এই রোগে বাজার চলতি ঔষধগুলি খেয়ে তেমন বিশেষ কিছু সুরাও হয় না কিন্তু এটা হয়তো সবাই জানে না যে অর্শ বা পাইলস রোগ সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য আদি যুগ থেকেই এমন কিছু প্রাকৃতিক ঘরোয়া উপায় রয়েছে যেগুলি সঠিক ব্যবহারে রোগ বা পাইলস রোগ থেকে রেহাই পাওয়া যায় আজ আমি সেটাই আপনাদের বলবো চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক কিভাবে প্রাকৃতিক উপায়ে ঘরোয়া পদ্ধতিতে পাইলস রোগ থেকে মুক্তি পাওয়া যায় আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেলটি অন করে দিন কারণ তার ফলে আগামী পরের দিন আমরা যখন একটি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন এর জন্য সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম এক গ্লাস গরুর দুধ নেবেন তারপর নেবেন কাগজি লেবু আমি এখানে এক গ্লাস দুধ এবং লেবু নিয়েছি এরপর এই লেবু থেকে অল্প একটু কেটে নেব এবার ওই দুধের মধ্যে দিতে হবে লেবুর রস এবং পরিমাণ হবে এক চামচ এরপর লেবুর রস এবং দুধ ভালো করে মিশিয়ে নেব এরপর এখানে দরকার অ্যালোভেরা গাছের পাতা এবারে এই অ্যালোভেরার পাতাটি থেকে অল্প একটু কেটে নিয়ে প্রথমে মলদারেতে খুব ভালো করে ঘষে ঘষে অ্যালোভেরার জেলটি মাখিয়ে নিতে হবে তবে এক্ষেত্রে কিন্তু বাজারে অ্যালোভেরার জেল ব্যবহার করা যাবে না আপনাকে শুধুমাত্র গাছ থেকেই অ্যালোভেরা সংগ্রহ করতে হবে এবং গাছ থেকে অ্যালোভেরার পাতা কাটার পর দশ মিনিট প্রথমে রেখে দেবেন কারণ অ্যালোভেরার কাটা অংশ থেকে দেখবেন হলুদ বর্ণের একটি বিষাক্ত পদার্থ বের হবে তারপর দশ মিনিট পরে হলুদ পদার্থটি বেরিয়ে গেলে পুনরায় সে অ্যালোভেরার পাতাটি আরেকটু কেটে বাদ দিয়ে দেবেন এবং তারপরই মলদারে অ্যালোভেরার রস বা জেল লাগাবেন এরপর ওই লেবু মিশ্রিত দুধটি খেয়ে নেবেন এইভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই সাধারণ উপায়টি ফলো করে যান এক সপ্তাহের মধ্যেই এর রেজাল্ট নজরে পড়ে যাবে প্রয়োজন হলে এক মাস এটি ব্যবহার করে যাবেন আশা করি এই উপায়ে অর্ষরোগ বা পাইলস রোগ থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুবান্ধব প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন